চোখ রাখবো আবহাওয়ার খবরে। বড়দিনের আগেই শহরবাসী উপভোগ করছে শীত। শনিবার মরশুমের শীতলতম দিন পেল কলকাতা। পারদ 16 থেকে এক ধাক্কায় নামলো 13 ডিগ্রিতে। শুক্রবারের তুলনায় আরও 1 ডিগ্রি নামলো পারদ, এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুক্রবার রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। সকাল এবং রাতে তাপমাত্রা হু হু করে নামছে।